জীবন থাকলে সম্পর্ক থাকবেই, আর সম্পর্ক থাকলে থাকবে সমস্যা, আর সম্পর্ক ভিত্তিক সেই প্রশ্নগুলোর উত্তরে পরামর্শ। নীল তারা ছন্দ নামক এক গৃহবধূকে জানিয়েছেন নিজের একান্ত ব্যক্তিগত সমস্যার কথাটি। আমার বয়স প্রায় 45, ইন্টার পড়ার সময় আমার বিয়ে হয় মা বাবার পছন্দে। বরের বয়স তখন ছিল 35, আমার চাইতে অনেক বড়। তিনি দেখতেও ভালো ছিলেন না, তাকে আমার কখনোই ভালো লাগেনি। মা বাবার কারণে মুখ বুজে সহ্য করে গিয়েছি। 20 বছর বয়সে আমার প্রথম সন্তান হয় ছেলে, ওর বয়স এখন প্রায় 25, আমার প্রেমিকও 25। আমার আরেকটি ছেলে আছে, ওর বয়স 18। আমার স্বামী খুব ব্যস্ত মানুষ, বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন। ছোট ছেলে দার্জিলিংয়ে পড়াশোনা করে, বড় ছেলে ও আমি জীবনের বেশিরভাগ সময়টা একাই থেকেছি। ছেলের বন্ধুরা সব সময় বাড়িতেই আসত, আমি বাধা দেইনি। বছর তিনেক আগে ছেলের সাথে ভার্সিটির এক বন্ধু আসে, ছেলেটি ভীষণ সুন্দর দেখতে। এখানে বলে রাখি, আমিও যথেষ্ট রূপবতী, এখনো আমার বয়স বোঝা যায় না, ফিগারও আকর্ষণীয়। ছেলেটি প্রথম দিন আসার পর থেকেই ঘন ঘন বাসায় আসতে থাকে। সে আমাকে প্রচন্ড গুরুত্ব ও সময় দিত, অনেক প্রশংসাও করত। আমার ছেলে যখন বাসায় থাকতো না, বেশিরভাগ ক্ষেত্রে তখনই আসতো সেই বন্ধু। আমাকে বলতো ছেলেকে না বলতে, আমিও জানতাম না। গল্প করতাম, খুব ভালো লাগতো। এভাবে আমরা পরস্পরের প্রতি দুর্বল হয়ে পড়ি। ও আমাকে না পেলে সে আত্মহত্যা করবে, আমি তার স্বপ্নের নারীর মতো তার আবেদনে সাড়া দেই। আমাদের মাঝে নিয়মিত শারীরিক সম্পর্ক হতে শুরু করে, আমরা পরস্পরকে গভীরভাবে ভালোবেসে ফেলি। তার সাথে শারীরিক সম্পর্কটা খুব আমি উপভোগ করি, যা এত বছরের বিবাহিত জীবনে করিনি। আমরা পরস্পরকে ছাড়া থাকতে পারি না। আমার প্রতি ওর ভালোবাসাটাও খুব খাঁটি। ও আমাকে এখনই বিয়ে করতে চায়, বলে পরিবার সমাজ সব ছেড়ে দিবে আমাকে নিয়ে, দেশ সব ছেড়ে দিবে আমাকে নিয়ে, দেশ